নিউজ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ তিনটি খবর আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ দেখবেন কোনোভাবেই স্কিপ করবেন না আপনাদেরকে আমি আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা হয়তো আগে আপনারা কখনোই জানেননি হ্যাঁ বন্ধুরা প্রথমেই জানাই যে চতুর্থ দফার লকডাউন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র কিন্তু এমনটাই জানিয়েছে চোদ্দ দিনের আরো লকডাউন বাড়ানো হলো অর্থাৎ আপনাকে আমাকে কিন্তু আরো চোদ্দ দিন এই গৃহবন্দী হয়ে থাকতে হবে লকডাউন বাড়ানো হয়েছে একত্রিশে মে পর্যন্ত এবং এই লকডাউনে কিছু ছাড় দেওয়া হয়েছে এই লকডাউনে নাইট কারফিউ জারি করার সাথে সাথে দেওয়া হয়েছে অনেক বিশেষ ক্ষেত্রে ছাড় সেখানে আপনারা ইতিমধ্যে ক্যাব কিছু সরকারি বেসরকারি বাস চলাচলের কথা উঠছে সাথে কিন্তু আরও নিউ রিলিফ লকডাউন বলে এই চতুর্থ দফার লকডাউনকে নিউ রিলিফ লকডাউন বলে মনে করা হচ্ছে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনি রেড অরেঞ্জ এবং গ্রিন জোনে আরও বিশেষ কিছু ছাড় পাচ্ছেন এবং মনে রাখবেন অবশ্যই নাইট কারফিউ কারণে আপনি কিন্তু সন্ধ্যে সাতটা থেকে সকাল সাতটা অবধি আপনি কিন্তু কোনোভাবেই ঘরের বাইরে বেরোতে পারবেন না নিজের রাজ্যের মধ্যে যাওয়া আসার জন্য কিন্তু আপনার হাতে রয়েছে শুধু সকালটা ইতিমধ্যে অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে ট্রেন বিমান চলাচলের কথা ভাবতে হয়েছে সাথে বিভিন্ন দোকানপত্র এগুলো খোলার কথা ভাবতে হয়েছে সাথে এটাও অ্যানাউন্স করা হয়েছে যে কোনো অফিস দোকানপাট কিন্তু ফিফটি পারসেন্ট লোক নিয়ে কিন্তু কাজ করা যেতে পারে বন্ধুরা আপনাদেরকে জানাবো কিন্তু দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর অবশ্যই এটা মন দিয়ে শুনবেন যে লো ট্রেন চলাচল লোকাল ট্রেন চলাচল নিয়ে ইতিমধ্যে কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে বেশ উত্তেজনা এবং বেশ দুশ্চিন্তা কারণ দৈনন্দিন জীবনে অফিস যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু লোকাল ট্রেনটা আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাই সেক্ষেত্রেও কিন্তু বিশেষ চিন্তা চিন্তাভাবনা করা হচ্ছে রেলের তরফ থেকে অবশ্যই এই লোকাল ট্রেনে এরপর থেকে চাপতে গেলে আপনাদের ফোনে থাকতে হবে এই অ্যাপটি ইউটিএস অ্যাপ রেলওয়ে অ্যাপ আনরিজার্ভ টিকিটিং এই ইউটিএস অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু লোকাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন এমনটাই চিন্তাভাবনা করা রয়েছে এবং বেশিরভাগ ট্রেনকে মনে করা হচ্ছে যে গ্যালোপিং ট্রেন করে দেওয়া হবে তাতে কিন্তু ভিড় অনেকটা কমানো যাবে মানুষের যে ভিড় প্যাসেঞ্জারের যে ভিড় ওঠা নামা সেক্ষেত্রে ট্রেনটাকে যদি গ্যালোপিং করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভিড়ের থেকে রিলিফ পাওয়া যাবে মনে বলে মনে করছে রেল এবং এইটা কিন্তু এই আলোচনাটা কিন্তু রয়েছে একটা পর্যালোচনা স্তরেই কিন্তু ব্যাপারটা রয়েছে তবে এই সিদ্ধান্ত কিন্তু পরবর্তীকালে এমনটাই জারি হবে বলে মনে করা হচ্ছে তৃতীয় খবর আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু উপকূলে থাবা বসিয়েছে আমফান সাইক্লোন এই আমফান সাইক্লোনের নাম এবং কোন দেশ দিয়েছে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন তেরোটি দেশ মিলে উত্তর ভারত সাগর ও আরব সাগর তৈরি হয়ে ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে থাকে এই ঘূর্ণিঝড়গুলির নামকরণ করে থাকে এই আমফান হলো। সেই তালিকার সর্বশেষ নাম দু সালে যে তালিকা প্রকাশ হয়েছিল সেই তালিকার সর্বশেষ নাম কিন্তু আমফান অর্থাৎ এই আমফান ঝড়ের নামের মধ্যে দিয়ে কিন্তু এই তালিকা সমাপ্তি হল অর্থাৎ দু হাজার যে তালিকা প্রকাশ হয়েছিল সেই তালিকাকে কিন্তু আজ আমফান ঝড়ের মাধ্যমে সমাপ্ত করতে হলো। পরবর্তী তালিকা কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ঝড়ের নাম দেওয়া হয়েছে শাহিন গোলাপ তেজ অগ্নি সহ আরো বেশ কয়েকটি নাম কিন্তু এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে অবশ্যই বন্ধুরা এই পরের যে ঝড়গুলি আসতে চলেছে যেগুলো আপনারা পরে আপডেট পেতে থাকবেন তার কিন্তু নাম আপনারা আগে থেকেই জেনে নিন শাহিন গোলাপ তেজ এবং অগ্নি একশো নামের এরকম তালিকা কিন্তু তৈরি করা হয়েছে এবং জ্বরের গতিবেগ নিয়েও আপনাদেরকে বলব একশো পঁচিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার এর গতিবেগ এবং আঠেরো তারিখে এর গতিবেগ অনেকটা বেশি বাড়বে এবং আঠেরো তারিখ বিকেলের দিকে এর গতিবেগ কিন্তু অনেকটা বেশি হয়ে গিয়ে একশো আশি তারিখে এটি ভয়ঙ্কর রূপ নেবে তার গতিবেগ দুশো কিলোমিটার প্রতি ঘন্টায় পৌঁছে যাবে বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু অবশ্যই সতর্কতা জারি করা হয়েছে সমস্ত রাজ্যের তরফ থেকে এবং ওড়িশা দীঘা এই উপকূলবর্তী অঞ্চলগুলোকে বিশেষ সাবধানতা করতে বলা হয়েছে এবং সাথে আপনারাও সাবধানে থাকুন সবাইকে সতর্ক রাখুন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন